আরজি করে ঘটে যাওয়া অকথ্য অত্যাচার এবং অবর্ণনীয় যে অত্যাচার হয়েছে তার তীব্র নিন্দা করছি তার সঙ্গে অবশ্যই প্রতিবাদ করছি আর যে বা যারা যে পশুরা এই নিন্দনীয় অকথ্য কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কাজে আমাদের সকলকেই ফিরতে হবে তাই বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখেই কিছু কিছু ভিডিও আপনাদের সামনে আমি আনার চেষ্টা করছি আজকে বলবো ভালো প্যারেন্টস হতে গেলে যে পাঁচটি টিপস আপনাকে মাথায় রেখে চলতে হবে একজন ভালো প্যারেন্টসের যে পাঁচটি গুণ থাকা উচিত তার মধ্যে প্রথম যেটি হলো সেটি হলো আনকন্ডিশনাল লাভ অর্থাৎ নিঃস্বার্থভাবে ভালোবাসা সন্তানের প্রতি এটা নতুন করে তৈরি করার কিছু নেই একটি সন্তান যখন তার মায়ের গর্ভে তিল তিল করে বড় হয়ে ওঠে তখনই মা তাকে না দেখেই তার প্রতি যে স্নেহ মমতা ভালোবাসা তৈরি হয় এর মধ্যে কোনো কন্ডিশন থাকতে পারে না এবং পিতা যেভাবে তাকে ছোট ছোটো একটু একটু করে বড় করে তোলে তার মধ্যেও কোনো কন্ডিশন থাকতে পারে না তাই ভালো প্যারেন্টিংয়ের প্রথম যে শর্ত আনকন্ডিশনাল লাভ সেটি প্রত্যেকটি পিতামাতার মধ্যেই রয়েছে এটা হচ্ছে আনকন্ডিশনাল ভাব নিঃস্বার্থভাবে ভালোবাসা তার মধ্যে থাকবে নাম্বার টু ধৈর্য প্রত্যেকটি ভালো প্যারেন্টস হতে গেলে প্রত্যেকটি মা বাবার প্রথম এবং অদ্বিতীয় যে গুণটি থাকতে হবে সেটি হল ধৈর্য খুব ধৈর্য সহকারে এই সন্তান বা সন্তানদের চলাফেরা তার কাজ তার ছোটো ছোটো ভুল তার দুষ্টুমি এইগুলোকে মেনে নিয়ে ধৈর্য সহকারে সেটাকে পরিচালনা করতে হবে সন্তানরা ভুল করবেই সন্তানরা দুষ্টুমি করবেই তারা চঞ্চল হবে কিন্তু সেই বিষয়গুলি না রেগে গিয়ে খুব ধৈর্য সহকারে সেটাকে ট্র্যাকেল করতে হবে নাম্বার থ্রি এফেক্টিভ কমিউনিকেশন অর্থাৎ একটি সন্তানের সঙ্গে ভালো প্যারেন্টসদের যে সম্পর্ক হবে সেটা হবে এফেক্টিভ কমিউনিকেশন অর্থাৎ খুব ক্লিয়ার এবং এফেক্টিভ তার সঙ্গে যে সংযোগ সাধন হবে সেইটাকে আপনাকে তৈরি করতে হবে নাম্বার ফোর কনসিস্টেন্স একজন ভালো প্যারেন্টস হতে গেলে বা মা বাবা হতে গেলে চার নম্বর যে শর্তটি আপনাকে মেনে চলতে হবে সেটি হল কনসিস্টেন্স থাকবে আপনার ব্যবহারে অর্থাৎ আচরণে এখন আপনি সন্তানের সঙ্গে এমন আচরণ করলেন একটু পরে অন্যরকম তারপর অন্যরকম বারবার চেঞ্জ হচ্ছে এরকম নয় তার সঙ্গে একটা ক্লিয়ার থরলি একটা সম্পর্ক বা আচরণ গড়ে তুলবেন যাতে তার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব না তৈরি হয় নাম্বার ফাইভ সাপোর্টিভনেস ভালো প্যারেন্টস হতে গেলে অবশ্যই পিতামাতাকে তার সন্তানকে অবশ্যই সাপোর্ট করতে হবে বলে তার দোষগুলো নয় তার ভালো দিকগুলোকে টেনে বের করা তাকে মুক্ত করা এই মুক্ত বিহঙ্গের মতো তাকে ছেড়ে দেওয়া এই যে বিষয়টি খুব যত্নের সহকারে করতে হবে অর্থাৎ সন্তানকে সবসময় উৎসাহ দেবো তার কাজগুলোকে সাপোর্ট করব তার মেন্টাল যে ট্রমা মেন্টাল যে স্যাটিসফ্যাকশান মেন্টাল যে তার মানসিক যে অবস্থা সেইটা আমি বোঝার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে সময় তার দোষগুণ বিচার না করে তার ভালো মন্দ দিকগুলি বলবো এবং তার সঙ্গে সঙ্গে যদি তার ভুল হয় অবশ্যই সেটাকে আমি শুধরে দেওয়ার বা সংশোধন করার চেষ্টা করব। তবে অবশ্যই আনকন্ডিশনাল লাভের সাথে কখনোই যেন এখানে কোনো স্বার্থ না জড়িয়ে যায় একটু একটু করে বড়ো হতে হতে অনেক পরিবারে অনেক রকম গল্প শুনতে পাওয়া যায় তাই বারবার বলছি যেন কোনো রকম স্বার্থ না জড়িয়ে পড়ে আনকন্ডিশনাল লাভের সাথে অর্থাৎ নিঃস্বার্থ ভালোবাসার সাথে এই ছোট্ট কুড়িটাকে একটু একটু করে এই বৃহৎ বাগানের মাঝে বিকশিত হতে দিন অবশ্যই আপনি ভালো পিতামাতা হয়ে উঠবেন যে পাঁচটি গুণ বললাম সেই পাঁচটি গুণ অবশ্যই আপনার মধ্যে আছে কি না সেটা একবার মিলিয়ে নেবেন আর কে কেমনভাবে আপনার বাচ্চাকে একটু একটু করে লালন পালন করে বড় করে তুলছেন অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে আপনারাও খেয়াল রাখবেন আর যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই কমেন্ট সেকশনে আসবেন ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ